চমৎকার ভাবে গান করলেন, ভোকালটা একটু লাগবে। হ্যালো, এটা কমে যায় কেন? না আপনি আস্তে করে জাতা মারে নিচে করে ফেলেন, এরকম বিষয়টা। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ এখানেই থাকুক, আর আপনি ধরবেন না। অনেক সুন্দরভাবে গান করলেন, গান শুনলাম। আসলে শুধু গান শুনলেই হয় না, গান গাইলেই হয় না, মাঝে মধ্যে এটা পরিদর্শন করতে হয়। ভালো লাগলো, গান শুনলাম, গান দেখলাম, অনেক সুন্দর। আমার একটা কথা মনে হয়েছে, কথাটা বলবো কি বলবো? এখানে তো অনেক ময় মুরব্বিয়ান বসা আছে দেখা যায়, হলটা বেশি হয়ে গেছে যার জন্য বোকালটা ছড়ে যাচ্ছে, এটা খেয়াল রাখেন। হ্যালো হ্যালো, বেসটা কমবে, আপনারা একটু বসেন, আপনারা দাঁড়ায় থাকবেন না, এখানে অনেকেই বসা আছে, তাদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন, কথা বলতেছি তো। হ্যালো, এই যে এটা ছড়ে যাচ্ছে, এক সেকেন্ড পরে আলাদা একটা আওয়াজ আসতেছে না, ছড়ে যাইতেছে, এটা বন্ধ করতে হবে, মানে সাউন্ডটা কমাবেন। হ্যালো, এই যে দেখেন ছড়ে যাচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, চেক আর একটু বাড়বে। হ্যালো, দিন বড় যদি এত হ্যালো হ্যালো করতে হয় তাহলে তো গান শেষ হয়ে যাবো। হ্যালো হ্যাঁ, এখানে থাকুক, আর ধরবেন না। শব্দটা কিসের হয় এই যে? হ্যালো, আচ্ছা যেমনই আছে আল্লাহ ভরসা। কথা হইল গিয়া, এক ছেলে গ্রাম দিয়া হাইটা যাইতেছে, আমরা সাধারণত জানি, আমার যুবক ভাইরা ভালো জানে, মুরব্বীরাও জানে, সবাই এই বিষয়টা জানে, ছেলে যারা, হ্যাঁ শার্টের সাথে প্যান্ট সারা জীবন ইং করা যায়, পাঞ্জাবির সাথে ইং করতে শুনছেন? পাঞ্জাবির সাথে কিন্তু প্যান্ট ইং করে না, দেখতে কেমন না বিষয়টা। তো এক ছেলে রাস্তা দিয়ে যাইতেছে, পাঞ্জাবি অর্ধেক ইং করছে, অর্ধেক ইং করে নাই। এখন এক মুরব্বি চাচা বলতেছে, কিরে বাবা, সারা জীবন দেখলাম শার্টের সাথে মানুষ ইং করে, তুমি এটা কোন ধরনের ইং করলা? কয় কি কি করছি চাচা? কয় তুমি সামনে দিয়া পাঞ্জাবিটা ইং করছো, পিছন দিয়া পাঞ্জাবিটা ছাইরা রাখছো, এটা আবার কোন ধরনের ইং? কই চাচা সত্যি কথাটা কইমু না মিছা কথাটা কইমু? কই সত্যি কথাটা বলো। কয় আমার এই যে প্যান্টটা দেখতেছেন না, পাঞ্জাবির সাথে যে ইং করছি, সামনে দিয়া পাঞ্জাবিটা ইং করছি এই কারণে, কারণ আমার পাঞ্জাবির মাঝখানে একটু সিরা। কই তাহলে পিছন দিয়া পাঞ্জাবিটা ছাইরা রাখছো কে? কয় পাঞ্জাবিটা পিছন দিয়া ছাইরা রাখছি এই কারণে, আমার পিছনে প্যান্টটা যে একটু সিরা। আসলে ইচ্ছা কইরা মানুষ অনেক সময় ইং করে না, বিপদে বইরা ইং করে। আমি বুঝতেছি না আজকে কি সেই ইং এর মতো আমার ব্যবস্থাটা হইলো কিনা, কোন ধরনের ইং যে হইতাছে একমাত্র মালিকই ভালো জানে, আমি কিছুই জানি না। একটা কথা বলি আমার ভাইয়েরা, এখানে দশ মার দশ ছেলে আসছে, সবাই একরকম না, কিন্তু একদিকে খেয়াল রাখবেন, মুসলমান মুসলমানের ভাই ভাই। আমার আল্লাহ পাক বলেছেন, ইরশাদ করেছেন, সুন্দরকে আল্লাহ নিজেও পছন্দ করে, সুন্দর পরিবেশ আমার আল্লাহ পছন্দ করে। আপনারা গান শুনবেন, আত্মার খোরাক, গান শুনলে মানুষের হৃদয়ে কথা বলে। রাধারমণ দত্তের এক বাণীতে আছে, চিন্তাশীল মানুষের জন্য গান নাকি ঔষধের মতো কাজ করে। একটা মানুষ যখন চিন্তায় থাকে, তখন শুধু একটা মানুষ গান শুনে তার ভিতরটা হালকা হয়। অলিয়া উলিয়ারাও গান শুনতেন, আল্লাহর অলিরাও গান শুনতেন, সেই গান শুনে তারা জিকির করতেন, জিকিরের মাধ্যমে স্রষ্টাকে দেখার চেষ্টা করতেন, কারণ গানেই জ্ঞান, জ্ঞানেই ধ্যান, ধ্যানেই হয় মাওলার দিদা। যেই গান শুনলে আপনার ধ্যান হবে, আপনি যদি গানটা শোনার সময় চোখ বন্ধ করেন তাহলে আপনার মনটা গানের মধ্যে ঢুকে যাবে, আর ওই গান শুনে যখন আপনার ধ্যান করবেন, ধ্যানে আপনার জ্ঞান সৃষ্টি হবে। আপনি চোখ বন্ধ করে গানটা মনোযোগ দিয়ে শুনলে সেই গানে কি বলতেছে সেটা আপনি জ্ঞান করতে পারবেন, আর ওই জ্ঞান থেকেই আপনার মাওলার দিদার হয়ে যাইতে পারে। তো অনেক বড় কথা, গান তো অনেক ঊর্ধ্বের বিষয়। আমরা মনে করি যারা বাউল শিল্পী, বাউল গান করে, তারা গানকে অনেক ঊর্ধ্বে দেখে। আমি কিন্তু প্রথমে বলেছিলাম আমার পবিত্র কাজ শুরু করছি, গান একটা পবিত্র জিনিস আমি মনে করি, জায়েজ এবং নাজায়েজ। যে জায়গায় বাজে জিনিস আছে, বাজে কথা আছে, সেটাই নাজায়েজ হয়ে যাবে।
আর যেখানে ভালো কথা আছে সেটা কখনো নাজায়েজ হইতে পারে না। অত্যন্ত চমৎকার গান করেছে আমার বন্ধুরা, আমার বান্ধবীরা, খুব ভালো লাগলো। আমি একটা গান করছি, এই গানটা সবার জন্যই ভালো লাগবে আশা করি, কারণ আশা এবং যাওয়া এই দুনিয়ার মধ্যে কতটুকু যন্ত্রণার, এটা কেবল যারা জ্ঞানের মানুষ, যাদের ভিতরে বিবেক আছে, আবেগ আছে, তারাই কেবল বুঝতে পারবে। আমি সাধক জং বাহাদুর সাহেবের একটি গান করার পর ইনশাআল্লাহ একটা ভান্ডারি গান গাইব। নাচবেন আবার ঠান্ডা হবেন, সবসময় নাচতে নাচতে দেখবেন মানুষ ক্লান্ত হয়ে যায়, একটু নাচতে হবে, একটু নীরব থাকতে হবে। আমার ভাইয়েরা নাচতে পারে আমি জানি, আপনার আগামী দিনের ভবিষ্যৎ নাচতে নাচতেই ভবিষ্যৎ উজ্জ্বল করবেন। কিন্তু এখন আপাতত 5 মিনিট নীরব থাকতে হবে। ঠিক